অল আপনারা দেখেছেন যে আমি অর্নামেন্টস নিয়ে কাজ করি, বিশেষ করে নেকলেস। তো একটা নেকলেস যখন রেডি হয়, তো নেকলেসে অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, অনেক টাইপের র ম্যাটেরিয়াল লাগে। তারপরে এভাবে একটা লকেট তৈরি হয়, তো দেখেন কত টাইপের উপাদান ওই লকেটটাকে বানাতে গিয়ে। তো পুঁথিটাকে কীভাবে আমি অর্গানাইজ করে নিয়ে আসি, এটাই দেখেন এভাবে। আর দেখি এত শান্তি লাগে, এটা কী শান্তি যে লাগে, অনেক ওয়েট। এটা পিতলের এই কাভারটা, এটা দিয়ে গয়নার লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই যার একটা আসছে, কি সুন্দর দেখেন। দেখলেই মন ভরে যায়। তো আমার এইটা দিয়েই আমার দেখেন আমি কি সুন্দর করে আমার মালাগুলো আমি সেট করি। তবে এটা অনেক ওয়েট, যেহেতু পার্লের জন্য ওয়েটটা বেশি আসে, আর ওয়েট বেশি হওয়া মানেই শাড়ির সাথে এটা শাড়ির উপর এটা সুন্দর হয়ে সেট হয়ে থাকবে। লুকটাই আলাদা, অনেক বড় বড় যেহেতু দেখলে বেশি ভালো লাগবে এইভাবে। তো আমি এইভাবেই মালা বানাই নেকলেসটা, আর ভারীর জন্য ক্যারি করতে সুবিধা। হালকা হলে গয়না যত হালকা তত নড়াচড়া করে, আর ভারীটা একদম লেগে থাকে তখন এর সৌন্দর্যটা বেড়ে যায়। এটার অনেক ওয়েট হয়ে গেছে, এটা মিনিমাম 350 থেকে 400 গ্রামের মতো হয়ে গেছে এটা ওয়েট। তো ভালো থাকবেন।